মাছেরহাট উড়ালপুল বিপর্যয়ের চার দিনের মাথায় এবার শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভেঙে পড়ল সেতু। ভাঙা সেতু থেকে ঝুলছে ট্রাক, আহত চালক। ফাঁসি দেওয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। মাছেরহাট উড়ালপুলে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্রেন জেসিপি দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে বড় বড় চাঙড়। পাশাপাশি উড়ালপুলের অন্য অংশ যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে। উড়ালপুল বিপর্যয়ে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, আহত ২৪। আহতদের মধ্যে আশঙ্কাজনক ২। মাছেরহাট উড়ালপুল বিপর্যয়ে বেহালায় রায়বাহাদুর রোড, চণ্ডীতলা বুড়ো শিবতলা মেন রোড, নিউ আলিপুর, দুর্গাপুর ব্রিজ, চেতলা, আলিপুর রোড, বর্ধমান রোড সহ একাধিক রাস্তায় বেড়েছে গাড়ির চাপ। পাশাপাশি সিজিআর রোড, হাইড রোড, হেস্টিংস হসপিটাল রোড, এজেসি বোস রোড, কেপি রোড, এজেসি বোস উড়ালপুল থেকে ডিএল খান রোডে ধীর গতিতে যান চলাচল করছে। ব্রিজেই লুকিয়ে বিপদ। কলকাতা শহর সংলগ্ন এলাকার ২০টি সেতুই মেয়াদোত্তীর্ণ, জানালেন মুখ্যমন্ত্রী। ২০টা ব্রিজ লাইফ এক্সপায়ারি করেছে। বন্দর চার জন্য সেতুর উপর দিয়ে ১০-২০ চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর। ২০ চাকা গাড়ি আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট টু টেক স্টপ অ্যান্ড টু স্টপ ইট। কিভাবে ঢুকবে পণ্য? প্রশ্ন ট্রাক সংগঠনের। এই সমস্ত ফ্লাইওভারগুলো আছে, যদি ৭টা কাছি ব্রিজ হয়ে না আসে, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে না ওঠে, তাহলে কলকাতায় ঢুকবে কি করে? ব্রিজ বিপর্যয়ে ঘুরিয়ে মেট্রোকেই দায়ী। মাছেরহাটে অনির্দিষ্টকালের জন্য মেট্রোর কাজ বন্ধের নির্দেশ সরকারের। Because of the piling and everything, there are some technical problems. So there is a big vibration. So it may affect. প্রায় সমস্ত ব্রিজেরই হাল বেহাল। দুর্ঘটনা এড়াতে সমস্ত সেতুর নিচের অংশ খালি করার নির্দেশ মমতার। ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস। ব্রিজের তলাগুলো ক্লিয়ার করে পুলিশ দখল নেই। সবার টেন্ডার, তাও কেন হয়নি কাজ? নবানের বৈঠকে পূর্ত সচিবকে ধমক মুখ্যমন্ত্রী। অর্থ দফতর ফাইল আটকানোর সাফাই সচিবের, কেন কথা বলেনি? পাল্টা প্রশ্ন মমতার। প্রাণ হাতে নেই পারাপার, কোথাও উধাও চাঙর, কোথাও কংক্রিট ভেঙে বেরিয়ে পড়েছে মোর্চে ধরা লোহা। মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান সেতুর বেহাল দশা প্রায় সব জেলাতেই। রাজ্য চাইলে মাঝেরহাট ব্রিজ মেরামতিতে সাহায্য করবে সেনা, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি বাবুল সুপ্রিয়। উনি বললেন যে হ্যাঁ, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যদি এরকম কোনো আবেদন করেন, তাহলে ডেফিনেটলি এটা যুদ্ধকালীন ভিত্তিতে করার একটা ব্যবস্থা করা যেতে পারে। মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জের পণ্যবাহী গাড়ির কলকাতায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় হাওড়ার বালিতে ২ নম্বর ও ৬ নম্বর জাতীয় সড়কে ভোর থেকে প্রবল যানজট, বিপাকে নিত্য যাত্রীরা। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় কপালে ভাঁজ পড়েছে বেহালার একাধিক বড় পুজো কমিটি। কিভাবে মানুষ পুজোয় আসবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তেলের দামে রেকর্ড লাভ, ৮৩.৬৬ পেট্রোল, ৭৫.৬৬ ডিজেল। আজ শহরে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮২.৮৮ পয়সা, লিটার প্রতি ডিজেলের দাম ৭৪.৯২ পয়সা। অগ্নিমূল্য পেট্রোল ডিজেল প্রতিবাদে আগামী সোমবার ১০ সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক কংগ্রেসের। একই দিনে ধর্মঘটের ডাক বামেদেরও, অন্যান্য বিরোধী দল এবং সমস্ত মানুষের কাছেও বন্ধে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারা। অপরাধ নয় সমকামিতা, ৩৭৭ ধারাকে স্বেচ্ছাচার বলে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। বদলানো উচিত পুরনো ধ্যান ধারণা, সবার সমান অধিকার, মন্তব্য আদালতের। সমকামিতার স্বীকৃতির পরই আনন্দে মাত্র এলজিবিটি সম্প্রদায়, অধিকার ফিরে পাওয়ার খুশিতে ভাসছেন সমপ্রেমীরা। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাষ্ট্রপুঞ্জের। অকাল নির্বাচন নিশ্চিত হয়ে গেল তেলেঙ্গানায়, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। রাজ্যপালের সঙ্গে দেখা করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নদিয়ার চাকদা পুরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পুর প্রধানের, রাজনৈতিক কারণে তাকে খুনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পুর চেয়ারম্যানের। প্রতিবাদে চাকদা স্টেশনে রেল অবরোধ তৃণমূলের। মুর্শিদাবাদের ডোমকলের মধ্যগরিবপুরে ভৈরব নদে জোড়া নৌকা ডুবি, নিখোঁজ দুই শিশু সহ ৩, অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ। আজ সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩টি দল, সিভিল ডিফেন্স এবং রাজ্য পুলিশের একটি দল তল্লাশি চালাচ্ছে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, শিক্ষক দিবসের দিন শিক্ষক স্বামীকে স্কুল চত্বরে ঢুকে মারধর করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, তারপরে আত্মঘাতী হন ওই শিক্ষক বলে পরিবারের অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। রাজ্য জুড়ে চিকিৎসক নিগ্রহ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে ১ ঘন্টার কর্মবিরতির ডাক চিকিৎসকদের যৌথ মঞ্চে। চিকিৎসা হবে শুধুমাত্র হাসপাতালগুলির জরুরি বিভাগে। হাওড়ার বাগনানে জাল চিকিৎসক গ্রেপ্তার, অভিযোগ গত ৬ মাস ধরে তিনি হাওড়ার বাগনান বাজারে একটি ওষুধের দোকানে দন্ত চিকিৎসক হিসেবে চিকিৎসা করছিলেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে নেন চিকিৎসা করার কোনো ডিগ্রি তার নেই, তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।
দীঘার সমুদ্র থেকে উদ্ধার দক্ষিণ চব্বিশ পরগনার 12 জন মৎস্যজীবী। গভীর সমুদ্রে একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে ঢেউয়ের ধাক্কায় সেটি ডুবতে শুরু করলে ওই নৌকায় থাকা 6 জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন। তাদের উদ্ধার করে আরেকটি নৌকা, সেটিও বিকল হয়ে যায় ঢেউয়ের ধাক্কায়। টানা 2 দিন ওইভাবেই ভাসার পর দীঘা মোহনা থানার কর্তব্যরত রেস্কিউ টিম গিয়ে উদ্ধার করে 12 জন মৎস্যজীবীকে। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত 3। ঘটনাটি ঘটেছে মালদা থানার মনোহরপুর গ্রামে। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। মালদার যদুপুরে পারিবারিক অশান্তির অভিযোগে আত্মহত্যা যুবকের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ। যদিও যুবকের পরিবারের দাবি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা, পলাতক স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকেরা। হাসপাতালে চিকিৎসা করাতে এসে ইনজেকশনের ভয়ে পাইপ বেয়ে 3 তলার কার্নিশে উঠে পড়লো এক মানসিক ভারসাম্যহীন যুবক। অবশেষে দমকল এসে নামিয়ে আনে ওই যুবককে। ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য। মধ্য হাওড়ার কালীবাবুর বাজারের কাছে অমৃত পাইন লেনে ভেঙে পড়ল পরিত্যক্ত দোতলা বাড়ি। পুরসভা সূত্রে খবর, বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে মামলার জেরে বিপজ্জনক ঘোষণা করা সত্ত্বেও পুরসভার পক্ষে বাড়ি ভেঙে ফেলা সম্ভব হয়নি। রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে, আহত হন 6 জন বাস যাত্রী। দোকান বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসটিকে আটক করেছে পুলিশ, পলাতক চালক ও খালাসি। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢোকার পর দুর্বল হয়ে এখন অবস্থান করছে ঝাড়খণ্ড ওড়িশা সীমানায়। যদিও তার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেলের পর থেকেই ক্রমেই উন্নতি হবে আবহাওয়ার। আগামী শনি ও রবিবার কৌশিকী অমাবস্যা। এবারের প্রথম দুরাত খোলা থাকবে তারাপীঠের তারামায়ের মন্দিরের দরজা। মন্দির কমিটির সিদ্ধান্তে খুশি ভক্তরা।